সবাই ভালো আছেন। থেকে বের হওয়ার পরিকল্পনার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আটই মার্চ স্কুল খোলা নিয়ে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন কমিউনিটির খুব পরিচিত ব্যক্তিত্ব শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে জেনারেল সেক্রেটারি শিক্ষক সিরাজুল বাসির চৌধুরী সেকেন্ডারি ও কলেজ শিক্ষার্থীদের করোনা পরীক্ষা ও অন্যান্য বিধিনিষেধ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে সেকেন্ডারি শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করাতে হবে এবং মাস্ক পড়াতে হবে মাস্ক পড়ার বিষয়টিও আসছে তো সেক্ষেত্রে তাদের জন্য কি কি বিধিনিষেধ রয়েছে সেকেন্ডারি স্কুলে যে ব্যাপারটা হচ্ছে কি সেকেন্ডারি স্কুলে বলা হয়েছে সপ্তাহে দুই থেকে এক দুই তাদেরকে টেস্ট করতে হবে কিন্তু সেটা রেকমেন্ডেড সেটা কিন্তু ইয়ে না কম্পালসারি না সবগুলা কিন্তু বিষয়টা রেকমেন্ডেড এবং একজন যদি সেকেন্ডারি স্কুলের একটা ছেলে বা মেয়ে তার প্যারেন্টসরা বলে যে না আমার ছেলেকে টেস্ট করাতে পারবেন না আমার মেয়েকে টেস্ট করাতে পারবেন না সেটা স্কুল ফোর্স করে সেটা করাবে না প্রাইমারি স্কুলে আমরা কখনো বলি না যে বাচ্চারা টেস্ট করুক হ্যাঁ আমাদের টিচারদেরকে বলা হয়েছে এটাকে পিক ফ্লোর টেস্ট একটা টেস্টিং আছে সেটা উইদিন হাফ এন আওয়ার রেজাল্ট হয়ে যায় উইদিন টোয়েন্টি মিনিটস আমাদের সবাইকে দেয়া হয়েছে একটা বক্সের মধ্যে সেভেন ডোজ আছে সেভেন টেস্ট সেই টেস্টটা সপ্তাহে আমাদেরকে রেকমেন্ডেড যে আমরা দুইবার যেন সেটা করি সপ্তাহে কেননা এটা কারণটা কি আমি বলি আমাদের মধ্যে অনেকে আছে এ সিমটমেটিক বলি আমরা এ সিমটমেটিক হচ্ছে আমার হয়তো অসুখ হয়েছে যাদের যে করোনা হয়েছে তাদের মধ্যে তিনজনের মধ্যে একজন লোক বুঝতে পারে না তার করোনা হয়েছে কি না কোনো সিমটম থাকবে না ও সিমটম বুঝবেও না সে কিন্তু কাজ করতেছে ঠিকমতো কিন্তু সে কিন্তু ছড়াবে অন্যদের কাছে সংক্রামিত করবে তার জন্য আমাদেরকে বলা হয়েছে হয়তো ভাবতে পারো তোমার একজন কলিগ সুস্থ কিন্তু হয়তো তার সাথে তার কিন্তু করোনা রোগ আছে তখন হবেটা কি সে ছড়াতে পারে তার জন্য দুই দিন পর পর যদি টেস্ট করা হয় তখন বোঝা যাবে হি অর শি হ্যাজ নো করোনা এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের খেয়াল দেওয়ার জন্য বলা হয়েছে